এদের ভূমিকা অতি ভুল থাকলে সমালোচনা করতে হবে। আজকে আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং যারা বিভ্রান্ত সৃষ্টিকারী আমাদের মধ্যে যারা পরজীবী আছে অন্যদের ক্ষমতা নেই তাদেরকে আমরা প্রতিহত করব। এই ঘটনা প্রতিবাদ করেছে লেখক বুদ্ধিজীবী সাহিত্যিক কবি কেউ বাদ নেই, তার নাটকের পর নাটক হচ্ছে ঢাকাতে, সেই আপনার সাহবাগী আজকে নাটকের মাধ্যমে গানের মাধ্যমে গতকালকে পাড়াটা ব্যাগ হচ্ছে ভালো করেছে আপনার ঢাকা ইউনিভার্সিটি, সুতরাং তারা এই কাজ করছে। তো এই বিষয়গুলোকে আমাদের মানে হতাশা কিছু নেই, যেহেতু বিভাগ এই সব বিষয়ে আমি সতর্ক থাকতে হবে। আপনার যারা বিশেষ করুন সমাজ আজকে এত ছাত্র দেখছে আমি আমাদের খুব ভালো লাগতেছে, আপনাদের সাথে আমরা আলাদা আবার বসবো, আপনাদের সাথে দেখা হবে, ছোট হবে, রাস্তায় দেখা হবে, কারো বাসায় কোন নেতার বাসায় না, কোন দলের কার্যালয় না, আপনাদের সাথে আমরা আপনাদের এলাকায় গিয়ে দেখা করবো। এই এই কথায় এই বক্তব্য শেষ করছি, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন। আমার দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মঙ্গল। আমার নিজে খুব কষ্ট পেতাম, তাই আমি উপস্থিত হয়েছি শুধু আপনাদের দেখার জন্য, কারণ আমার মঞ্চ ওঠা করে আসছি। এই গত এই ষড়যন্ত্র করেছে তারা, যে দলেরই হোক, যে জাতেরই হোক, যে গোষ্ঠীরই হোক, যে সমাজ, এনএসআই, ডিএসপি, এসপি, পুলিশ, বিজিবি, যত প্রশাসনিক কোনো ফাঁকি দেওয়ার মতো কোনো পৃথিবীতে পড়া মানুষ নেই। আমি সরকারের চরিত্র বা সরকারের গোষ্ঠী বা অমানসিক জাত যাদের কোনো ধর্ম নেই, যাদের কোনো কর্ম নেই, যাদের কোনো জাত নেই, এই বেজাতের বিচার যেন